আসসালামু আলাইকুম বন্ধুরা, সায়েন্স ফিকশনের গল্পে আমরা অনেকেই পড়েছি যে রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ শাই করে আকাশে উড়ে চলে গেল গাড়ি, আবার নিচে নেমে চলতে শুরু করলো। আর কল্পবিজ্ঞানের এই ঘটনাই এবার রূপ নিয়েছে বাস্তবে। স্লোভাকিয়ায় প্রথমবারের মতো আকাশে উড়েছে এয়ারকার নামের উড়ন্ত একটি গাড়ি। বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রোটোটাইপ উড়ন্ত এই গাড়িটি স্লোভাকিয়ার নিত্রা শহর থেকে ব্রাতিস্লাভা শহর পর্যন্ত মোট 35 মিনিট পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করেছে। এই হাইব্রিড কার এয়ারক্রাফ্টের নাম হলো এয়ারকার। গাড়িটির মধ্যে একটি BMW ইঞ্জিন রয়েছে, এটা পেট্রোলে চলে। উড়ন্ত এই গাড়িটি তৈরি করেছেন অধ্যাপক স্টিফেন ক্লেন। তিনি জানান, এই গাড়িটি 8,200 ফুট উচ্চতায় প্রায় 1,000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। গাড়িটি এই পর্যন্ত 40 ঘন্টা আকাশে উড়েছে। অধ্যাপক ক্লেন বলেন, এই গাড়িটি এয়ারক্রাফ্টে পরিণত হতে 2 মিনিট 15 সেকেন্ড সময় লাগে। আর গাড়ির দরজার সঙ্গে রয়েছে এয়ারক্রাফ্টে পরিণত হওয়ার জন্য সরু দুটি পাখা। তিনি রানওয়ে থেকে উড্ডয়ন করে এক শহর থেকে আরেক শহরে যান, আর আমন্ত্রিত অতিথিরা এই দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়েন। নিজের এই উড্ডয়নের অভিজ্ঞতাকে স্বাভাবিক এবং বেশ আনন্দদায়ক বলে বর্ণনা করেছেন তিনি। আকাশে এই গাড়িটির গতি প্রায় ঘন্টায় 170 কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। এই উড়ন্ত গাড়িতে মাত্র 2 জন চড়তে পারে, আর এই গাড়িটি 200 কেজি ওজন বহন করতে সক্ষম। তবে অন্যান্য ড্রোন ট্যাক্সি প্রোটোটাইপের মতো এটা খাড়াখাড়িভাবে উঠতে বা অবতরণও করতে পারে না, বরং এটা উড্ডয়ন বা অবতরণ করতে রানওয়ে লাগে। যাই হোক, উড়ন্ত গাড়ির চাহিদা সামনে বাড়বে বলে মনে করছে মার্কেট বিশেষজ্ঞরা। 2019 সালে কনসালটেন্ট কোম্পানি মর্গান স্ট্যানলি পূর্বাভাস করে যে 2040 সাল নাগাদ $1.5 ট্রিলিয়ন খাতে পরিণত হতে পারে এই শিল্পটি। আর এরই মধ্যে এই গাড়ির ব্যাপক চাহিদা দেখা গিয়েছে। শুধু যুক্তরাষ্ট্রই এই গাড়ির জন্য 40,000-এর মতো আগাম অর্ডার করেছে। কিন্তু বাণিজ্যিকভাবে গাড়ির দাম কত হবে তা এখনও নির্ধারণ করা হয়নি, তবে বছরখানেকের মধ্যে এই গাড়ির বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।